এলমে দ্বীন এটা অর্জন করতে হবে। এলমে দ্বীন যদি অর্জন নাই করেন তাহলে ওলি পীর হওয়া যাবে না। ঠিক নেবে ঠিক? ওলি দুই প্রকার, একটা হলো আম্মার একটা হলো খাসা। ওলি এ আম্মা, আপনি এলম আর আপনি নামাজ দোয়া এবাদত রিয়াজত করতে করতে ওলি এ আম্মা হতে পারবেন, কিন্তু খাসা হওয়ার জন্য সবচাইতে যেটি বেশি দরকার এলমে দ্বীন এবং এলমে দ্বীনের পাশাপাশি আমল। ঠিক নেবে ঠিক? কোনো মানুষ নামাজ না পড়ে কি ওলি হতে পারে? সবাই বলুন পারে। বড় আশ্চর্য লাগে, বর্তমান যুগে অনেক ওলি আছে যারা নিজেরাও নামাজ পড়ে না, অনেক পীর আছে যারা নিজেরাও নামাজ পড়ে না এবং ভক্তদেরকেও নামাজের ব্যাপারে অবহেলা করে না। ঠিক নেবে ঠিক? এরকম অনেক আছে না নেই? এরা কি পীর না ভণ্ড? সবাই বলুন এরা কি ভণ্ড? আমরা ওদের ভণ্ডদের পক্ষে নয়। গভীর মনোযোগ আমার গোসে পাক শাইর সাই বাগদাদ পীরান পীর দস্তগীর যার ফাতেহায়ে ফাতেহায়ে আজদাহুম করছেন, উনি এমন একজন বুজুর্গ, এমন একজন আলেমে দীন ছিলেন যিনি এক নাগারে উনি 40 বছর পর্যন্ত আমার গোসে পাক শাইর সাই বাগদাদ নীরব নিবৃতে আমার গোসে পাক শাইর সাই বাগদাদ একেবারে নীরব নির্জনে ওই যে মরুভূমিতে ধুধু বালি চড়ে আমার গোসে পাক এক নাগারে 25 বছর পর্যন্ত এবাদত করেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় 40 বছরের কথা আছে, কোন কোন বর্ণনায় 25 বছর। আমার গোসে পাক যেই মরুভূমিতে মানুষ হাঁটতে পারে না উত্তপ্ত গরমের কারণে, আমার গোসে পাকের গোসিয়ত এটা এমনিতে নয়, একটু কঠোর সাধনা এবং রিয়াজতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অর্জিত মহা এক নিয়ামত। ঠিক নেবে ঠিক? এই গোসে পাকের নাম বেশি বেশি খাই, নামাজ পড়ে না। ঠিক নেবে ঠিক? সবাইকে নামাজ পড়া দরকার আছে না নাই? সবাইকে নামাজ পড়া দরকার আছে না নাই? কিন্তু বড় আশ্চর্য, আমাদের মাহফিল গুলোতে ভরপুর মানুষ, মসজিদ গুলো শূন্য। এটা যেন আমাদের না হয়। মাহফিলে যেমন মানুষ হবে, মাহফিল শোনা যেমন এবাদত, মসজিদে নামাজ পড়া তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ এবাদত। ঠিক নেবে ঠিক? মাহফিলে না আসলে চলবে কোনো কাজের কারণে, কিন্তু নামাজ কাজের বাহানা দিয়েও না পড়া চলবে না, পড়তেই হবে। ঠিক নেবে ঠিক? কারণ আল্লাহ বলেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। আল্লাহ বলেন বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের উপর নামাজকে ফরজ করে দিয়েছি ওয়াক্ত মোতাবেক, তোমরা যারা মুমিন তোমাদের উপর ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ। একটু জোরে বলুন। আমরা অনেক নাম জানি এরকম অনেক পীরের যারা নামাজ পড়েন, দিনের 2-3 বাজে ঘুম থেকে উঠে দাঁত বেরাস করে। ঠিক নেবে ঠিক? এটা কি ওলির আদর্শ হতে পারে? আমার গোসে পাকের অবস্থা দেখো, গোসে পাক শাহিন শাহে বাগদাদ পীরানা পীর দস্তগীর মেহবুবে সুবহানে আব্দুল কাদের জিলানি। আমার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ এত বড় বলে কবার পেছনে হুজুর গোসে পাকের কষ্ট দেখুন। উনি 25 বছর যাবত রাতে এশারের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। শুধু সেটা না, গোটা জীবনের 15 বছর কথা বলেন, কয় বছর? 15 বছর পর্যন্ত এশারের নামাজের পর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে আল্লাহর 30 পারা কালামুল্লাহ শরীফ খতম করেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমরা তো এমন পীর, আমরা এমন বলি দাবি করি জীবনে এক খতম কোরআন শরীফ দিই নেই, কারণ ভক্তরা এত বেশি খুঁজে কোরআন শরীফ নিয়ে বসার কোনো টাইম নাই। এটা বলি না, এটা বলি হতে পারবে। বলি হওয়ার জন্য শর্ত হলো আপনাকে এলমে দ্বীনও লাগবে এবং এলমে দ্বীনের পাশাপাশি আমল লাগবে। ঠিক নেবে ঠিক?
একটুও কি ভয় করে না, এত মানুষ আপনার হাতে বায়াত হয়, একটুও কি ভয় করে না, এত মানুষের জিম্মি আজিম্মাদার আপনি হচ্ছেন কিয়ামতের ময়দানে। এই মানুষের কথা বাদ দেন, নিজের চিন্তা, নিজে কিভাবে আল্লাহকে জবাব দিবেন, আর নিজে যদি পার পাইতে না পারেন তাহলে আপনাকে যারা পার খান্ডারি মেনেছিল তাদের অবস্থা কি হবে? ঠিক নেবে ঠিক, বড় আক্ষেপ লাগে। নামাজ পড়া দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? এই জন্য আমি বললাম এলমে দিন অর্জন করবেন, ওই এলম মোতাবেক আমল করবেন। আর যদি এলমে দিন অর্জন করেন, কোন মানুষ যদি নিয়তকে পরিশুদ্ধ করে শুধুমাত্র একটি ঘন্টা এলমে দিন অর্জন করে, আমার নবী বলেন উম্মত এক ঘন্টা যদি সামান্য সময় যদি কোনো মানুষ এলমে দিন অর্জন করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর এবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে। এই যে আপনারা আসছেন, সবাই বলুন আপনারা আসছেন, যে এই যে আপনারা বসলেন এখানে এলমে দিনের আলোচনা হলো কিনা, সবাই বলো হয়েছে কিনা? আমার আগেও যথেষ্ট কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমিও চেষ্টা করছি আল্লাহর প্রিয়তম রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের হাদিস থেকে আমার আল্লাহর কোরআনুল করিমের যেই আয়াতে করিমা তেলাওয়াত করছিলাম সেই আয়াতের আলোকে যেই কথাগুলো বললাম এগুলি যদি আমরা সত্যিকারের আমলের নিয়তে শুনি, শিকার নিয়তে শুনি, আমাদের সামান্য এই সময়, সামান্য এই শোনা, এটা আমার নবীর হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে ওই বান্দা যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল এবাদত করার সওয়াব উঠে যাবে। জোরে বলুন কত বড় গুরুত্বপূর্ণ সেটা। আর আমার নবী বলেন উম্মত কেউ যদি একটি রাত অথবা কেউ যদি একটি দিন এলমে দিনের পেছনে কাটায়, ওই বান্দা এলমে দিনের পেছনে একটি দিন কিংবা একটি রাত অতিবাহিত করার কারণে তিন মাস নফল রোজা রাখলে যে সওয়াব পাবে ওই বান্দার আমল নামায় তার চেয়ে অধিক সওয়াব দিবেন কে? সবাই বলো না কে?